আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা। তো যারা এবার জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য আবেদন করতে চাচ্ছ, তাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আগামীকাল থেকে কিন্তু তোমাদের ভর্তির আবেদন শুরু হয়ে যাবে অনলাইনের মাধ্যমে। সেই বিষয়ে তোমাদের পুঙ্খানুপুঙ্খ সকল কিছু জানানোর জন্য আমি উপস্থিত হয়েছি রাশিদুল আলম রানা। সো চলো আমরা সরাসরি সংবাদে চলে যাব, কিন্তু তার আগে আমি অবশ্যই তোমাদেরকে বলবো, যারা যারা আমার চ্যানেলে নতুন আছো তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং অবশ্যই লাইক বাটনটি ক্লিক করবে, তাহলে আমার ভিডিও করার উৎসাহ আরও বাড়বে। সো শিক্ষার্থী বন্ধুরা, দেখো জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তির আবেদন শুরু আগামীকাল। জাতীয় বিশ্ববিদ্যালয়ে 2020-21 শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের ভর্তি আবেদন শুরু হবে আগামীকাল মঙ্গলবার 8ই জুন, চলবে 22শে জুন পর্যন্ত। আগামী 28শে জুলাই প্রথম বর্ষের ক্লাস শুরু হবে। গত 5ই মার্চ এক প্রেস বিজ্ঞপ্তিতে জাতীয় বিশ্ববিদ্যালয়ে 2020-21 শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক সম্মান ও প্রফেশনাল কোর্সে ভর্তির তারিখ ঘোষণা করা হয়। ঘোষণা অনুযায়ী প্রথম বর্ষের প্রফেশনাল কোর্সের অনলাইন আবেদন ফর্ম বিতরণ চলবে আগামী 23শে জুন থেকে 11ই জুলাই পর্যন্ত। আগামী 12 আগস্ট থেকে প্রফেশনাল কোর্সের ক্লাস শুরু হবে। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা বুঝতেই পারছো যে আগামীকাল থেকে তোমাদের যারা সম্মান বর্ষের রয়েছে, প্রথম বর্ষের আবেদন করতে চাচ্ছ, তারা কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয়ে আবেদন করতে পারবে। এবং তোমরা অবশ্যই যারা যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিট সংখ্যা এবং কোন বিভাগ থেকে কত পয়েন্ট লাগবে এই বিষয়ে যদি জানতে চাও, আমার এই চ্যানেলেই আরও একটি ভিডিও রয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের পুঙ্খানুপুঙ্খ বিস্তারিত ব্যাখ্যা নিয়ে, সেই ভিডিওটা তোমরা দেখতে পারো। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা বুঝতেই পারছো যে জাতীয় বিশ্ববিদ্যালয়ে সবার আগেই কিন্তু ভর্তি কার্যক্রম শুরু করে দিচ্ছে, অন্যান্য বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা কিন্তু আরও পরে। তো তোমরা অবশ্যই জানো যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আবেদনটা ম্যাক্সিমাম সময়ই এখন কিছু বছর যাবৎ আগেই শুরু হয়, অন্যান্য বিশ্ববিদ্যালয়ের আগেই জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি কার্যক্রম শুরু হয়ে যায়। তো তারই ধারাবাহিকতায় আগামীকাল থেকে ভর্তি কার্যক্রম শুরু হয়ে যাচ্ছে। তোমরা যে কোনো মোবাইলের কম্পিউটারের দোকান থেকে গিয়ে তোমাদের ফর্ম পূরণ করতে পারবে অথবা নিজেরাই কম্পিউটারের মাধ্যমে ফর্মগুলো পূরণ করতে পারবে। তো আজকের মতো আল্লাহ হাফেজ, সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আসসালামু আলাইকুম।